আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাফসা কোচেটে নতুন আরেকটি লেস ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি বরাবরের মতোই এই ডিজাইনটিও আপনাদের ভালো লাগবে খুবই সিম্পল একটি ডিজাইন এটি চাইলে আপনারা বাচ্চাদের জামার নিচে যে বর্ডার লাইন থাকে বর্ডার লাইন অথবা ওনার চারপাশে কামিজের হাতায় অথবা কামিজের চারপাশে এরকম একটি লেস তৈরি করে নিতে পারবেন এই লেসটি তৈরি করতে এখানে আমি নয় তার সুতা আরেকটা গুটি সুতা নিয়েছি সেই সাথে একটি লোকাল এগারো নম্বর কাটারটি নিয়েছি তাহলে কাজটি শুরু করি শুরুতে একটি স্লিপ নট দিয়ে কাপড় সুতাটিকে কাটার মধ্যে জয়েন করে নেব আর আমি একটি যে টুকরো কাপড় করে দেখাচ্ছি আপনারা যখন যে কাপড়ে করবেন সেই কাপড়ের এক সাইড থেকে এভাবে একটি সিঙ্গেল কোশেট দিয়ে সুতাটিকে জয়েন করে নেবেন জয়েন করার এ পর্যায়ে এখান থেকে আমি চেন করব এক দুই দুটি চেন করে দুটি চেন সম পরিমাণ একটি সিঙ্গেল ক্রোসেট দেব তারপর আমি আবার দুটি চেন করব এক দুই এই দুটি করে একটি সিঙ্গেল কোসেট দিয়ে জয়েন করব এভাবে করে আপনারা যেহেতুটুকু পর্যন্ত কাজ করবেন কামিজের এক সাইড থেকে শুরু করে অপর সাইড পর্যন্ত এভাবে একটি বেস লাইন তৈরি করে নেবেন করার পর এখন আমি কাপড়টিকে ঘুরিয়ে নিচ্ছি কাপড়টিকে ঘুরিয়ে নেওয়ার এই পর্যায়ে এখান থেকে আমি চেন করব এক দুই তিন তিনটি চেন করে একটা প্যাচ দিয়ে একটা ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরের ভিতরে আমি ডাবল ক্রোশেট করব প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট করছি সেম ঘরে আরও একটি ডাবল কোশেট করছি করার পর দুটি ডাবল ক্রোশেট করার পর মাঝখানে আমি তিনটি চেন করব এক দুই এখানে আমি দুটি চেন করেছি আপনারা চাইলে তিনটি চেনও করে নিতে পারবেন করার পর সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করেছি আমার সাথে আরও একটি টোটাল এখানে দুটি ডাবল ক্রোশেট করে মাঝখানে দুটি চেনের গ্যাপ আবার দুটি ডাবল ক্রোশেট এখন এখানে মাঝখানে একটি চেন করব চেন করে আরেকটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আবার সেমভাবে দুটি ডাবল ক্রোশেট করব এক দুই দুটি ডাবল ক্রোশেট করার পর এখান থেকে আমি আবার মাঝখানে দুটি চেনের গ্যাপ করবো এক দুই আবার সেম ঘরে আরও দুটি ডাবল ক্রোশেট করব এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের কাজ এভাবে করে আবার পুরোটা কাজ শেষ করে নেব মাঝখানে একটা চেন করে পরবর্তী করে আবার একটি ডাবল ক্রোশার্ট করে নেব এখানে মাছ প্রত্যেকটা লাইনের মাঝখানে একটি করে চেনের গ্যাপ থাকবে আর দুটি ডাবল ক্রোশার্টের মাঝখানে দুটি চেনের গ্যাপ থাকবে একটু ভালোভাবে খেয়াল করলে লেসটি বুঝতে পারবেন এভাবে করে আমি পুরোটা লাইন শেষ করে ফিরে আসছি পুরোটা লাইন করে নিয়েছি এখন আমি তৃতীয় রাউন্ডের কাজ করব এই জন্য আমি সুতাটিকে অন্য আপনারা চাইলে সেম সুতা দিয়েও করতে পারেন এখানে আমি সুতাটিকে অন্য কালারের আরেকটি সুতা নিয়েছি আর এখানে আমি একটি গুটি সুতা নিয়েছি আপনারা চাইলে নয় তার দিয়েও করতে পারেন অথবা প্রথম যে লাইনটা করেছে সে একই সুতা দিয়েও কাজটা করতে পারবেন একটা সিঙ্গেল কোসের দিয়ে জয়েন করে এখন মাঝখানে যে দুটি চেনের গ্যাপ এই গ্যাপের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করছি করার পর সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করছি দুটি ডাবল ক্রোশেট করার পর সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করছি এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করেছি তিনটি ডাবল ক্রোশেট করার পর এখানে আমি দুটি চেন করব করে সেম গারে একটি সিঙ্গেল কোসেট দিয়ে এটাকে জয়েন করে দেবো যে ঘরে জয়েন করছি সেই ঘর থেকে আবার দুটি চেন করে সেম ঘরে এক দুই দুটি ডাবল ক্রোশেট করছি দুটি ডাবল ক্রোশেট করার পর এখন আবার এখানে দুটি চেন করব দুই দুটি চেন করে এটাকে এখানে জয়েন করে দেব করার পর যেখানে আমি জয়েন করেছি এখান থেকে আবার দুটি চেন করে সেম করে তিনটি ডাবল ক্রোশেট করব এক দুই তিন তিনটি ডাবল ক্রোশেট করে এখন এই যে মাঝখানে একটি চেনের গ্যাপ রেখেছি সে একটি চেনের গ্যাপের মধ্যে আমরা সিঙ্গেল দিয়ে দিয়েছি আর এই যে এই সুতা টাকা দেখুন আমি পিছন দিক কীভাবে হাইড করে নিয়েছি এখন একটা কেচে দিয়ে কেটে নিচ্ছি এই একটি চেনের গ্যাপে এটাকে সিঙ্গেল কোসেট দিয়ে জয়েন করে দেব এই যে একটা ফুলের কাজ যেভাবে করেছি এখানে প্রত্যেকটা ফুলের কাজও আমি সেমভাবে করব তারপর আপনাদের সুবিধার্থে আমি আরেকটি ফুল করে দেখাচ্ছি যেখান থেকে আমি সিঙ্গেল কোসেট দিয়ে জয়েন করেছি সেখান থেকে একটি প্যাচ দিয়ে পরবর্তী গ্যাপে একটি ডাবল কোসেট করে সেম করে আরও একটি ডাবল কোসেট করব দুটি তিনটি এখানে মোট আমি তিনটি ডাবল ক্রোশেট করে দুইটি চেন করে জয়েন করে দেব এক দুই এই দুইটি চেনকে এখানে জয়েন করে দেব দুটি চেনকে জয়েন করে দিয়ে আবার সেম করে আমি ডাবল ক্রোশেট করবে একটি দুইটি দুটি ডাবল ক্রোশেট করে আবার দুটি চেন করবে এক দুই মাঝখানে দুটি ডাবল ক্রোশেট হবে আর দুই পাশে তিনটি করে ডাবল ক্রোশেট হবে মাঝখানে পাপড়িতে দুটি ডাবল ক্রোশেট দুটি চেন করে জয়েন করে দেবো তারপর আবার দুটি চেন করে পাশে তিনটি ডাবল ক্রোশেট করে এটাকে জয়েন করে দিব পরে বর্তিতে এখানে আর কোনো দুটি চেন করে এটাকে জয়েন করতে হবে না তিনটি চেন করে নেব করে যে মাঝখানে একটি চেনের গ্যাপ আছে সেই চেনের গ্যাপে আমরা জয়েন করে দেবো খুবই সিম্পল একটি লেস ডিজাইন এটা কামিজের চারপাশে বা উনার চারপাশে করলে খুবই সুন্দর লাগবে হিজাবে চারপাশে নামাজের হিজাবে বাচ্চাদের হিসাবেও করলে খুবই সুন্দর লাগবে বাসা একবার চেষ্টা করে দেখতে পারেন খুবই সুন্দর একটা লেস ডিজাইন এভাবে করে আমি পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসছি ফোরটা রাউন্ড করে নিয়েছি ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এরকম কাটা বিভিন্ন লেস ডিজাইন আমার চ্যানেলটিতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ